Hello friends, welcome to Need Educational Channel. আমি প্রত্যেক সপ্তাহের মতো এই সপ্তাহেও আপনাদের জন্য কর্মসংস্থানের যে নতুন এডিশনটি বেরিয়েছে, যেটি 2 জুন পাবলিশ হয়েছে, তার লেটেস্ট এডিশনটি নিয়ে আপনাদের কাছে এসেছি। এই ভিডিওতে আমি আপনাদের কী কী নতুন ভ্যাকেন্সি বেরিয়েছে কলকাতা পশ্চিমবঙ্গ সহ গোটা ইন্ডিয়ার মধ্যে, কী কী জায়গায় আপনারা অ্যাপ্লাই করতে পারেন, তার কী কী যোগ্যতা প্রয়োজন, নতুন কী কারেন্ট অ্যাফেয়ার্স আছে, এই ব্যাপারে সবগুলো ব্যাপারে ডিসকাস করব। তো চলুন বন্ধুরা শুরু করা যাক। তো প্রথম পেজে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে 4 জেলার স্বাস্থ্য দপ্তরে 441 জন নার্স এবং টেকনিশিয়ান নেওয়া হবে উত্তর চব্বিশ পরগনা, বর্ধমান, পূর্ব মেদিনীপুর এবং হুগলি জেলাতে। তাদের জন্য কী কী যোগ্যতা প্রয়োজন আমরা পরে আসবো। নেক্সট যে খবর পেয়েছে সেটি হয়েছে কলকাতা পুলিশে 344 জন নিরাপত্তা কর্মী চেয়ে 8+ ছেলেরা এটিতে আবেদন করতে পারেন। বয়স হচ্ছে 50 বছরের মধ্যে, খেলাধুলায় ভালো দক্ষতা, এনসিসি, বয় স্কাউট, ভলেন্টিয়ার, সিভিল ভলেন্টিয়ার্সদের ক্ষেত্রে কাজ করার অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন। নেক্সট খবর হচ্ছে নেভিতে কয়েকশো চাকরি দেওয়া হবে। ভারতীয় নৌবাহিনীর সিনিয়র সেকেন্ডারি রিক্রুট SSR 02 2019 ব্যাচ স্কিমে নাবিক পদে সরাসরি প্রার্থী বাছাই করার মধ্যে কিছু অবিবাহিত ছেলেদের নেওয়া হচ্ছে। ফিজিক্স এবং অঙ্ক অবশ্যই HS আবশ্যিক বিষয় হিসেবে থাকতে হবে। এছাড়া আর্টিফিশিয়াল অ্যাপেন্ডিক্স পোস্টে ভারতীয় নৌবাহিনীতে কয়েকশো নাবিক নেওয়া হচ্ছে। অঙ্ক, ফিজিক্স আর কেমিস্ট্রি, বায়োলজি এবং কম্পিউটার কোন একটি বিষয়কে উচ্চ মাধ্যমিক পাশ করে থাকলে অন্যদিন 5% বা তার বেশি নম্বর দেওয়ার ক্ষেত্রে আবেদন করতে পারেন। 99 সাল থেকে 2002 সালের মধ্যে আপনাদের জন্ম সময় হতে হবে। উচ্চতা 157 সেন্টিমিটার এবং তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ওজন এবং ছবি থাকতে হবে। এরপর নেই যে খবরটি রয়েছে সেটি হচ্ছে কলকাতা পুলিশে 195 জন সিভিল ভলেন্টিয়ার দেওয়া হবে ছয়টি। ক্লাস 8 পাশরা 2018 কুড়ি থেকে 7 বছরের মধ্যে বয়স থাকলে আবেদন করতে পারেন। খেলাধুলায় এনসিসি, বয় স্কাউট এবং ভলেন্টিয়ার কাজে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন। শারীরিক মানসিকভাবে সুস্থ থাকতে হবে, কোনো রকম ক্রিমিনাল রেকর্ড থাকা চলবে না। এদের জন্য কলকাতা পুলিশ সিলেকশন কমিটি প্রার্থী বাছাই করবে। প্রথমে ইন্টারভিউ নেওয়া হবে, ইন্টারভিউ সফল হলে ট্রেনিং দেওয়া হবে, তারপর বিভিন্ন ইউনিটে পোস্টিং দেওয়া হবে। নেক্সট যেটি হচ্ছে UPSC-তে পরীক্ষার মাধ্যমে সেনাবাহিনীতে ট্রেনিং দিয়ে কয়েকশো অফিসারদের রিক্রুটমেন্ট করা হবে। 335 জন লোক নেওয়া হবে। যে কোনো সঙ্গে উচ্চ মাধ্যমিক পাশরা সেনাবাহিনী আর্মির জন্য আবেদন করতে পারেন। বিভিন্ন অঙ্ক বিষয়ে উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে। বিমানবাহিনীতে, নৌবাহিনীতে ও নাগাল একাডেমিতে আবেদন করতে পারেন। আগামী বছরে যারা উচ্চ মাধ্যমিক পাশ করবেন তারাও এটিতে আবেদন যোগ্য। ভারত পেট্রোলিয়াম ওয়ার্কফোর্স ফোর্সে লোক নেওয়া হবে 44 জন। এটি যে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রথম শ্রেণীর ডিপ্লোমা থাকতে হবে। যেসব ট্রেডে আছে সেসব ট্রেডে আপনাদের ডিপ্লোমা থাকতে হবে। এরপর হচ্ছে রাজ্য পুলিশের কনস্টেবল সাব ইন্সপেক্টর পরীক্ষা, যেটি 24 জুন থেকে আরম্ভ হবে এবং প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা হবে, তাতে সফল হলে শারীরিক মাপজোক এবং শারীরিক সক্ষমতার পরীক্ষা নেওয়া হবে। আবগারি দপ্তরের পরীক্ষা হবে 26 আগস্ট। এটি ছিল প্রথম পেজের মেন খবর। চলুন যাওয়া যাক দ্বিতীয় পরবর্তী পেজগুলিতে। যে 195 জন সিভিক ভলেন্টিয়ারের বিজ্ঞপ্তির ব্যাপারে আমরা ডিসকাস করছিলাম, তার কী কী যোগ্যতা এবং কী কী ফর্ম কী কী দিতে হবে আপনাদের, তার ডিটেলস এখানে দেওয়া রয়েছে। ঠিকানা পাঠানোর অ্যাড্রেস আপনারা দেখতে পাচ্ছেন, এখানে রয়েছে ডেপুটি কমিশনার অফ পুলিশ। আপনি এখানে ভিডিওটি পজ করে ভালো করে দেখে নিন। ভিডিওটি সেন্ড করে দর্শক পাঠানোর ঠিকানা এখানে দেওয়া রয়েছে। অ্যাপ্লিকেশনের ফর্মেট দেওয়া রয়েছে, আপনার এটি একটি পেপারে প্রিন্ট আউট করে সেটি ফিল আপ করে অবশ্যই পাঠিয়ে দেবেন। এরপর আছে আপনাদের আর্টিফিশিয়াল অ্যাপ্রেন্টিস পোস্টের ক্ষেত্রে যা যা দরকার সেগুলো সম্পর্কে এখানে বলা রয়েছে। আপনারা এটিতে ওয়েবসাইট যেটি আছে joinindianavy.gov.in এখানে ভিজিট করে আপনাদের যা কিছু ডিটেলস ইনফরমেশন এখানে পেয়ে যাবেন। নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে বৃত্তিমূলক কোর্সে ভর্তি চলছে। এর আগে আমরা কর্মসংস্থান এডিশনটি যখন রিভিউ করেছিলাম সেখানে ইগনুতে মাস্টার্সের ভর্তির জন্য বিজ্ঞপ্তি বেরিয়েছিল। যারা দেখেননি তারা অবশ্যই ভিডিওটি প্লেলিস্ট থেকে দেখে নেবেন আগের সপ্তাহে কর্মসংস্থানের রিভিউটি। এবারে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে বৃত্তিমূলক কোর্সের জন্য বিভিন্ন ধরনের ভর্তি চলছে। আপনারা এখানে ফোন নম্বরগুলি দেখতে পাচ্ছেন আছে, ফোন নম্বরগুলিতে যদি আপনাদের প্রয়োজন হয় ফোন নম্বরগুলিতে কল করে রিলেটেড ইনফরমেশন পেয়ে যাবেন। বিষয় জানার জন্য আপনার www.wbpsc.edu.in এই ওয়েবসাইটটিও ভিজিট করতে পারেন। কলকাতার সাইয়ে স্পোর্টিং কোচিংয়ে ডিপ্লোমা কোর্স করানো হচ্ছে। আপনারা এখানে কী কী ডিপ্লোমা কোর্স করানো হবে তা দেওয়া হয়েছে। তীরন্দাজি, অ্যাথলেটস, বক্সিং, ক্রিকেট এইসব বিষয়ে
1000 টাকা ফিস জমা দিতে হবে। ঠিকানাটি দেওয়া আছে ডাইরেক্টর স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া, সল্ট লেক সিটি, সেক্টর 3। বিনা খরচে আপনাদের সার্ভে, টেলি টেলারিং এবং ট্যালি জন্য বিভিন্ন ট্রেনিং দেওয়া হচ্ছে, আপনারা যোগাযোগ করতে পারেন। এবার হচ্ছে 64 ট্রেনিং, যেটাতে বলেছিলাম আপনার ডিপ্লোমার জন্য, সেটি এখানে দেওয়া রয়েছে আপনাদের। এবং বিভিন্ন শাখায় বিএ এবং বিটেকটাও এখানে আবেদন করতে পারেন। 2 নম্বর 45টি রয়েছে, এখানে বয়স হতে হবে আপনাদের 18 বছরের মধ্যে এবং 2018 সালে গেট পরীক্ষায় সফল হতে হবে। 10 মাস আপনারা অনলাইনে করতে পারেন। অনলাইনে 10 মাস ওয়েবসাইট এখানে দেওয়া রয়েছে www.poso.co.in। এখানে বৈধ ইমেল আইডি থাকতে হবে এবং অ্যাপ্লিকেশন ফি হচ্ছে আপনাদের 500 টাকা করে। আপনার ওয়েবসাইটে গিয়েও আপনি যে যে রিলেটেড ইনফরমেশন সব কিছু ডিটেলসে পেয়ে যাবেন। এবার রাজ্য কেন্দ্র সরকারের কিছু পোস্টে আপনারা এখন দরখাস্ত করতে পারেন, তার লিস্ট এখানে দেওয়া রয়েছে। সিজিএল এর 4 তারিখ লাস্ট ডেট ছিল, আরপিএফ এর 30/6, সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে 30/6, কোস্টগার্ডে অ্যাসিস্ট্যান্ট কমান্ডার 1 তারিখ ছিল, ক্লার্ক পোস্টের ক্ষেত্রে 4/6, উচ্চমাধ্যমিক এলাহাবাদ হাইকোর্টে ছিল আইনের গ্রাজুয়েট, ডিআরডিও তে গ্রাজুয়েট, পরবর্তী সেক্টরে ক্লার্ক এবং অ্যাসিস্ট্যান্ট ছিল। এবং দেখতে পাচ্ছেন আপনারা অনেকগুলি জায়গাতে রয়েছে এই পোস্টগুলি, ক্ষেত্রে আপনারা আবেদন করতে পারেন, যেগুলো আপনারা দেখে নেবেন। চলুন বন্ধুরা এবার কিছু কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করা যাক। সাম্প্রতিক ঘটনাসমূহ যেগুলো ইম্পর্টেন্ট, সেটি হচ্ছে হাভানাতে 104 জন যাত্রী সহ একটি বিমান ভেঙে পড়লো, কিউবার বোয়িং 737। যাত্রীদের মধ্যে কেউই বেঁচে নেই বলে আশঙ্কা করা হচ্ছে, খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। লা লিগাতে জিতে বার্সেলোনার সর্বোচ্চ গোলদাতার পুরস্কার, পিচিচি ট্রফি ও ইউরোপের সব লিগের মধ্যে সর্বোচ্চ গোলের জন্য গোল্ডেন বুট জিতে নিলেন আর্জেন্টিনার মেসি। এরপর হচ্ছে কর্ণাটকের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন ভারতের দেবগৌড়া কুমার স্বামী। লাইফ উপন্যাসের জন্য 2018 সালে ম্যানপেকার পুরস্কার পেলেন গোলেকার দেবাদুর। খুবই ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার, পূর্বাঞ্চল বাংলার প্রথম গৃহদত্ত প্রতিস্থাপন শিশুদের জন্য পশ্চিমবঙ্গ সরকার পুরস্কৃত হয়েছে কেন্দ্রীয় সরকার। এবং বিএসএফ এর বাধ্যতামূলক পরীক্ষার আয়োজন সমরে পাঠানো হবে। এর কতগুলি ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার সেখানে রয়েছে। রাজ্য পুলিশ নতুন ডিরেক্টর জেনারেল হতে চলেছেন বীরেন্দ্র। পোখরে চলচ্চিত্র অভিনেত্রী অনু অধিকারী 81 বছর বয়সে মারা গেলেন। ভূতত্ত্বে বিশেষ গবেষণার জন্য 2017 সালে জৈব বৈজ্ঞানিক পুরস্কার পেয়ে কানপুরে আইন অধ্যাপক শিবশঙ্কর বন্দ্যোপাধ্যায়। এরপর আপনাদের যেটি ইম্পর্টেন্ট যেগুলি পড়তে হয়, সেটি হচ্ছে নিউ ইয়র্কের পুলিশ বিভাগে প্রথম মাটি পড়া মহিলা শিখ পুলিশ অফিসার হলেন গুরশাদ কর। ভারতের জিওয়ার বলে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়ার মহিলা হকি দল। রেলের খামারে প্যাকেজিং বদল করার সিদ্ধান্ত হলো আইআরসিটিসি। এবারে দূরপাল্লার ট্রেনের পয়েন্ট দেওয়া হবে, তার মধ্যে পরিবেশ বান্ধব ইকোফ্রেন্ডলি বিশেষ পাত্র দেওয়া হবে। ভারত পেট্রোলিয়ামে ওয়ার্কশপ কোর্সের জন্য যে বিজ্ঞপ্তি করেছিলাম তার ডিটেলস এখানে দেওয়া রয়েছে। আপনারা bharatpetroleum.com এই ওয়েবসাইটে গিয়ে সব ডিটেলস পেয়ে যাবেন। সেখানে গিয়ে আপনারা ফিল আপ করে তার একটি ফটোকপি নিয়ে নেবেন। 2175 জন ছেলে মেয়েকে নার্সিং ট্রেনিংয়ে চাকরি দেওয়া হবে এবং এখানে তার ফরম্যাটটি দেওয়া রয়েছে। আপনারা এই ফরম্যাটটি ফিল আপ করে নির্দিষ্ট ঠিকানাতে পাঠিয়ে দেবেন। সেনাবাহিনীর ট্রেনিং দিয়ে কয়েকশো অফিসার পোস্টের ক্ষেত্রে যে বিজ্ঞপ্তিটা আমরা করেছিলাম তার রিলেটেড ডিটেলস এখানে দেওয়া রয়েছে। প্রার্থী বাজার করবে UPSC 2018 সালের লিখিত পরীক্ষা হবে 9 সেপ্টেম্বর। 300 নম্বরের পেপার ম্যাথামেটিক্স থেকে 600 নম্বরের জেনারেল অ্যাবিলিটি হবে। প্রতিটি পেপার 2.5 ঘন্টা সময়, 10 নম্বরের ইন্টেলিজেন্স 5 মিনিটের টেস্ট হবে। এর বিভিন্ন ধরনের রিজনিংস এবং ভার্বাল নন ভার্বাল প্রশ্ন করা হবে, ভিডিও থাকবে। পরীক্ষা সম্পর্কে ডিটেলস আপনার UPSC.gov.in-এ 10 জুলাইয়ের মধ্যে দরখাস্ত করা যাবে। এরপর রাজ্য পুলিশে 344 জন আপনার পোস্টের ক্ষেত্রে লোক না করেছিল, তার ডিটেলস এখানে দেওয়া রয়েছে। আপনারা এর যে ওয়েবসাইটটি আছে সেই www.kolkatapolice.gov.in এই ওয়েবসাইটে গিয়ে সব ডিটেলস পেয়ে যাবেন। এখানে
এখানে আপনাদের বিভিন্ন ধরনের খেলাধুলা, ভূগোল, ইতিহাস, ভূগোল সম্পর্কে ঘটনা সম্পর্কে নিউজ দেওয়া রয়েছে। আর চাইবো আপনারা ভিডিওটা পজ করে সব খবরগুলি যতটা পারে পড়ে নেবেন। এটাই ছিল এই সপ্তাহের কর্মসংস্থান ডিপার্টমেন্ট টোটাল রিভিউ। আপনারা যারা নতুন প্রথমবার দেখছেন ভিডিওটি, এটি প্লে লিস্টে কি আছে সেখানে আপনারা সব পেপারগুলি রিভিউ করা হয়ে থাকে, প্রত্যেক সপ্তাহে আপনারা সেটি চেক করতে পারেন। এছাড়াও রেলওয়ে পরীক্ষার জন্য বিভিন্ন সায়েন্সের তারা বিভিন্ন নতুন যেগুলি দরকার সার্টিফিকেটের ভিডিও আছে, আপনারা ভিডিওগুলি দেখুন। এবং যারা এখনো চ্যানেলটিকে সঙ্গে যুক্ত হননি অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকুন। আমি এর পরের ভিডিওতে বিএসসির যে পরীক্ষাগুলি চলছে, এলডিসি ও কেপিএস, এটার ব্যাপারে এই ভিডিও